হ্যালো গাইস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ আরিয়ন স্ক্রিপ্ট। আজকের ফার্স্ট এপিসোড। দেখো, আজকে ইস্টবেঙ্গলের খেলা আছে, ইস্টবেঙ্গলের খেলা আছে রাজস্থানের সঙ্গে, যারা আপসেট করে দিয়েছিল ওয়ান ফেরেন্দর বিশাল বড় একটি টিমকে। কিন্তু ঘটনা হচ্ছে যেটা, যে আজকে কিন্তু ইস্টবেঙ্গলকে তিনটে পয়েন্ট ঘরে তুলতেই হবে। অ্যাডভান্টেজটা কী হবে ইস্টবেঙ্গলের ক্ষেত্রে, যদি তিনটে পয়েন্ট আজকে ঘরে তুলতে পারে, জিততে যদি পারে, তাহলে অ্যাডভান্টেজটা যেটা হবে বা কে কী করে তুলতে পারে সেটা নিয়ে আসছে, মানে কেন অ্যাডভান্টেজ রয়েছে। আজকে যদি তিনটে পয়েন্ট ঘরে তুলতে পারে, এমনিতে কালকে যখন ড্র হয়ে গেছে ম্যাচটা মুম্বাই সিটি এফসি এবং এটিকে মোহনবাগানে, তারা পয়েন্ট শেয়ার করে নিয়েছে। এই গ্রুপে, এই গ্রুপটা শক্ত গ্রুপ, এই গ্রুপে কিন্তু পয়েন্ট ভাগাভাগি আরও হতে পারে। সেক্ষেত্রে ইস্টবেঙ্গল কিন্তু একটা একটা অ্যাডভান্টেজ পজিশনে চলে যাবে ডার্বির আগে, যদি আজকে তিনটে পয়েন্ট ঘরে তুলতে পারে। খুব ইজিলি কিন্তু তিনটে পয়েন্ট ঘরে তুলতে পারছে না অনেকেই। তো সেক্ষেত্রে আমি ফার্স্টে বলি যে, তোমরা বলবে যে বাবা, এটিকে মোহনবাগানকে যারা হারিয়ে দেয়, তাদের সঙ্গে তুমি পয়েন্ট কী করে এক্সপেক্ট করছো ইস্টবেঙ্গলের? আমি এই জন্যই এক্সপেক্ট করছি। দেখো, ইতিহাস বলে যে, দেখো, ছোটো টিমরা বড় টিমকে আপসেট করতে পারে, কিন্তু আপসেট করে একবারে কি লিগ জিততে পারে? যে একবার দুবার হয়নি তা নয়, সেগুলোকে আমি এক্সেপশনই ধরব। কিন্তু এইটা এক নম্বর কথা গেল। দ্বিতীয় কথা হচ্ছে, আগের দিনের রাজস্থানের সঙ্গে এটিকে মোহনবাগানে ম্যাচ হওয়ার পরে আই লিগ আইএসএল এর দল এমন পেছনে লেগেছে, মিন্স প্লেয়ারগুলোকে নিয়ে এত কাড়াকাড়ি হচ্ছে, হবে না এবার কেন, এটা এর জন্যই তো তারা খেলে, বড় টিমের বিরুদ্ধে একটু উদ্বুদ্ধ খেলাটা খেলে। তো এমন হচ্ছে যে তাদের ফোকাস কিন্তু একটুখানি নড়ে গেছে বলেই মনে হয়। যেমন তাদের যে গোলকিপারটা নীরজ কুমার বোধহয়, তাকে কিন্তু অলরেডি ওড়িশা সাইন করিয়ে ফেলেছে। 28 তারিখ, মানে ওর সেপ্টেম্বর থেকে ওড়িশা জয়েন করে যাচ্ছে কিন্তু, হ্যাঁ, বাই আউট একটা ক্লজে ও কিন্তু চলে যাচ্ছে। তো ঘটনাটা হচ্ছে এরকমই যে ওর, মানে ওড়িশাতে চলে, তো ঘটনাটা হচ্ছে এরকমই। এছাড়াও আরও যে প্লেয়ার, অরুণাচলের যে প্লেয়ারটি ছিল, এই প্লেয়ারগুলোকে কিন্তু অলরেডি আই লিগ এবং আইএসএল টিম অফার করা শুরু করেছে, এবং তাদের মোটিভেশনটা একটু অন্যরকম থাকবে, সেরকম আগেরবারের মতো অতটা হাই থাকবে না। আর ইস্টবেঙ্গলের পক্ষে যেগুলো যাচ্ছে সেগুলোর মধ্যে প্রথম হচ্ছে, যারা ইন্ডিয়াতে খেলেনি, এরকম যে বিদেশিরা ছিলেন আগে, যেমন এলিয়ান্দ্র বলো বা তুমি চারুদা, ইস্টবেঙ্গলের বিদেশির কথা বলছি, তো তারা কিন্তু বিদেশি ছাড়পত্র পেয়ে গেছেন। যারা আগে একবার খেলেছেন তাদের জন্য আর কিছু ছাড়পত্র প্রয়োজন হয় না, কিন্তু যারা খেলেননি তাদের জন্য প্রয়োজন হয় এবং তারা পেয়ে গেছেন। সুতরাং আজকে কিন্তু ভারতে উপস্থিত সব বিদেশি অ্যাভেলেবেল এর কাছে, স্টিফেনের কাছে। তো সেইটা একটা শক্তপোক্ত দল হবে। আগের দিন কিন্তু বিদেশি বলতে ওই সেকেন্ড হাফে লিমাই খেলেছিল, সেইটা একটা হলো। হ্যাঁ, আজকে হয়তো নাওরেম মহেশ সিং খেলবেন না, এটা একটা ব্যাপার আছে। মহিতোষদের যেরকম ছেড়েই দিয়েছে, মহিতোষ শুভম ওদের ছেড়েই দিয়েছে, ওরা মেবি কোনো আই লিগ আর আইএসএল টিম মডেললেস তৈরি হয়ে গেছে, আই লিগ টিমেই ওরা যাওয়ার একটা চেষ্টা করবে। আর যেটা হয়েছে সেটা হচ্ছে যে, হিমাংশু চাংড়া এবং বিদেশিটা, যেটা যাদের নাম জর্ডান, যে যার নাম বললাম, তাদেরটা কিন্তু অফিসিয়ালি সাইন করেছে। সো টিমের একটা মরাল বুস্ট যেটা বলে, তোমরা যারা মানে যে কোনো টিম গেমে টুর্নামেন্টে মরাল বুস্টটাও ভীষণ দরকার হয়। কোনো একটা বড় ম্যাচ জিতে যাওয়া, কোনো একটা বড় প্লেয়ার দলে যোগ দেওয়া, এগুলো একটা মরাল বুস্ট দেয় এক একটা টিমকে। তো সেটার উপরও কিন্তু ভীষণ নির্ভর করে, একটা কঠিন ম্যাচ তুমি বার করতে পারবে কি না, সেটা সেই দিকটাও কিন্তু ইস্টবেঙ্গলের পক্ষেই যাচ্ছে। সুতরাং আমি কিন্তু আজকে যদি বলো, প্রিভিউ তো আমি সেভাবে করলাম না, কিন্তু তুমি যদি বলো কী এক্সপেক্ট করছি, আমি কিন্তু এক্সপেক্ট করছি যে ইস্টবেঙ্গলের 3 পয়েন্ট। যদি ইস্টবেঙ্গল এটা করতে পারে, তাহলে ইস্টবেঙ্গলের নিজের জন্য, প্লেয়ারগুলোর জন্য একটা মরাল বুস্ট আসবে, একটা সেট হবে টিম, আর অন্য টিমগুলোর জন্য কিন্তু গ্রুপে সেট হবে, এটা কিন্তু বুঝতে হবে। চলো, তোমরা কী মনে করছো আজকের ম্যাচটা থেকে, কী আশা করছো সেটা জানিও। চলো, এমনি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বেল আইকনে ক্লিক করে দিও। তো এখন কেমন, টাটা।